আর সেই মহালয়া নিয়ে আজ কথা বলতেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের খুব প্রিয় শুভময়দা এবং শুভাশিস দা মায়াকে উপরে ফেলতে নেই নমস্কার দাদা কেমন আছেন ভালো আমি যেটা প্রথমেই বলছিলাম যে মহালয়া মানেই তো ভোর আমিও ভালো এটা খানিকটা পড়ে কেন মানে এতটা মনে শুনে পেলাম তো যেটা আমি এর আগেও বলছিলাম যে আমাদের জেনারেলি ইন্টারভিউগুলো হয় বিকেলের দিকে বা রাতের দিকে মহালয়া মানেই ভোর এবং আজকে কাকতালীয়ভাবে এরম ঘটনা ঘটে গেছে যে আমরা সকালে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ শুরু করছি এটা বোধ সেই সে মহালয়ার আজটাই পড়ছে আমাদের মধ্যে হ্যাঁ অনেকটা তাই সকালবেলা ইন্টারভিউ সচরাচর আমরাও দিই না আমাদের যা কিছু ইন্টারভিউ এগুলো হয় একটু বেলার দিকেই হয়ে থাকে তো এটা সত্যিই একটা মহলে আমেজকে এনে দিচ্ছে এরকম একটা সকাল সকাল ইন্টারভিউতে বসে আর যখন মহালয়া তখন মানে আমার মনে হয় সময়টা ঠিকই বাছা হয়েছে এই সময় তো বলা উচিত এই অনুষ্ঠানটা নিয়ে তবেই তো প্রকৃত অনুভূতিটা ব্যক্ত করতে পারবো মহালয়া সকালে স্নান ভাবতে পুজো আকাশের দিকে চেয়ে মন্ত্রপাঠ করবো না তো দাদা যেটা এর আগে আমার শুভময় দাদার সাথে কথা হচ্ছিল যে এই মানে এই সময়টা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি উনিশশো ছিয়াত্তরে যখন উত্তম কুমার প্রথম পাঠ করেন এবং সেই সময়ে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ করেছিলেন সেটা নিয়ে কথা বলে সেই জায়গাটা একটা জায়গায় মানে একটা বিষয়ে কথা বলে সেটা হচ্ছে বাঙালির ইমোশন যে জায়গাটায় কোথাও গিয়ে আঘাত করা হয়েছিল তো এখন এই সময় দাঁড়িয়ে দু হাজার উনিশে দুজনকেই জিজ্ঞেস করছি বাঙালি সেই কি আছে এখনো মানে আছে এবং আমার মনে হয় যে উইদাউট বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওই উচ্চারণের মহালয়া ছাড়া পুজো শুরুই হতে পারে না মানে আমাদের ফিলিংসে অন্তত তাই হয় না এবং সেখানে কিন্তু টিভি এসে ছবি এসে কেউ কিন্তু থাবা মারাতে পারেনি ওই একবারই নাইনটি সেভেন্টি যে হয়েছিল লোকে রেডিওতে রেডিও ছুড়ে মেরেছিল এবং ষষ্ঠীর দিন থেকে আবার সেটাকে এবং টিল টুডে কিন্তু সেটাই সেটাই চলছে না এটা আমাদের নস্টালজিয়া আমাদের মানে বাঙালি পৃথিবীর যেখানে যত বাঙালি রয়েছে প্রত্যেকের এটা একটা নস্টালজিয়ার ব্যাপার এবং সেটা আমাদের হৃদয়ের মধ্যে একেবারে গেঁথে রয়েছে পরম্পরা হয়ে গেছে পরম্পরা এবং কি বলবো মানে আজও এই দু হাজার উনিশের ভোরবেলাতেও মানুষের লোকের বাড়িতে বাড়িতে কিন্তু ওই চারটের সময় রেডিওটা বেজেছে এই মহিষাসুর মর্দিনী শোনার জন্য এবং অদ্ভুত আমরা তো সবাই মানে মহিষাসুর মর্দিনী নামটা এখন আর কেউ বলে না মানে নামটাই হয়ে গেছে মহালয় অনুষ্ঠানটার নামটাই হয়ে গেছে মহালয়া এক অদ্ভুত ব্যাপার এবং এখন তো এই আধুনিক যুগে এবং এই বিজ্ঞানে অগ্রগতির যুগে এবং এই মিডিয়ার যুগে ইলেকট্রনিক্সের যুগে এখন লোকের হাতে তো সেলফোন এই সেলফোনের রিংটোন হয়ে গেছে অনেকের কাছে এই মহিষা শুনো মন্দিনী অর্থাৎ এই মহালয়ের অনুষ্ঠানে ওই বীরেনবাবুর কণ্ঠটা অনেকে কাছে এই মোবাইলের রিংটোন কিন্তু এক্ষেত্রে একটা কথা বলার দরকার আছে এটা কিন্তু পঁচে যায়নি গঙ্গার জলে না পারে না পাগ ধরেনি এবং প্রত্যেক কটা গান যতবার শুনবো ততবারই যেন নতুন মনে হচ্ছে তার কোনো বোরিং ফিল হয় না মানে ভোরবেলায় ওই গলা ওই কণ্ঠ শুনলে এখনো গায়ে কাটা এবং এসে পিছনে আমার আমার মনে হয় সুরটাও ভীষণ ইম্পর্টেন্ট এই যে ভৈরবীর আগে এবং অন্য রাগগুলোর মধ্যে এই যে রাগ রাগের ওপরে যে রাগ মানে রাগ প্রধানই বলবো সেই রাগের ওপরে যে বিভিন্ন গানগুলোকে ভোরের যে সৃষ্টি করা হয়েছে সেটা সেটা অনুবাদ এবং সেটার জন্যই হয়তো আমাদের ভেতরে হয় এটা আমাদেরকে এখনো ভোরবেলা কিরকম একটা জাগিয়ে তোলে এবং আমাদের ছোটবেলায় সত্যিই ও বলছিল যে ছোটবেলায় এই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করতাম এবং এই দিনটা এলেই এই মহিলা মহালয়া সকালে অনুষ্ঠানটা শুনলেই আহ কিরকম যে পুজো শুরু হলো পুজো শুরু হলো এই অনুভূতিটা সেদিন থেকে শুরু হয়ে যেত এবং আর একটা মনে হতো যাক বাবা আজ থেকে আর পড়াশোনা ছিল ছোটবেলায় তো মন দিয়ে শোনা হতো মানে এখন কি কোনো এই মানে এখনো এখনো শুনি হয়েছে হ্যাঁ এখনো শুনি এখনো শুনি প্রথমটা ভোরবেলা উঠে শুনতেই হয় মানে ওই কণ্ঠটা একবার কানে নিতে হয় সকালবেলা এটা জানি না কেন হয় আর এই বছর তো মানে দু তো সবে তো এটা উনিশের ফেব্রুয়ারি মাস দু হাজার তো শুনিয়েছি কারণ শব্দ আমরা কাজটা করছি তো তারপরে ওটার মধ্যে ব্যাপার এবং অদ্ভুত একটা কিন্তু কি বলবো আত্মশুদ্ধির জায়গা তৈরি হয় গানগুলো শুনলে ওখানে মানে ওই স্তত্রপাতের ভেতরে গেলে পড়ে এবং মনে হয় এরকম একটা আলাদা ফিলিংস সেটাই তো সেটাই তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র

পাঠ করবেন না সেটা ওনার কাছে প্রচন্ড শকিং মানে এটা হতেই পারে না এছাড়া আমি এক জায়গায় দেখছিলাম যে উনি এই চণ্ডীপাঠ করার আগে উনি স্নান করতেন পুজো করতেন ধূপ এটা মাস্ট ছিল এই যে কাজের প্রতি ডেডিকেশন দাদা আপনার তো দুজনেই অনেক বছর এখনকার অভিনেতা অভিনেত্রী বা এখনকার যাদের সাথে কাজ করছেন এই ডেডিকেশন কি আপনাদের মধ্যে আছে তাদের মধ্যে দেখতে পান একেবারে বলবো না নিশ্চয়ই আমার প্রজন্মেও ছিল আমার পরবর্তী প্রজন্মেও কিছু অভিনেতা অভিনেত্রীর মধ্যে সেই ডেডিকেশন ডেফিনেটলি নিশ্চয়ই আছে সব নেই মানে এখন কিছুই নেই সব ওই সময়ে ছিল এই কথাটা আমি খুব একটা বিশ্বাস করি না এটা স্বাভাবিক কারণে সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হবে টেকনোলজিরও পরিবর্তন হবে আমাদের কাজের পরিবর্তন হবে সুতরাং সে পরিবর্তনটুকু এখন এই পরিবর্তনটা ভালো না মন্দ সেটা এটা ইতিহাস বলবে তখন পর্যালোচনা হবে যে হ্যাঁ কোন সময়টা ভালো ছিল আমরা এখন কাজের মধ্যেই থাকবো এবং আমি বলবো যে নিশ্চয়ই সেই ডেডিকেশন এখনকার ছেলে কিছু কিছু ছেলের মধ্যে আমি বলবো না সবার মধ্যে বলতে পারছি না আমার অনেক কিছুই দেখি আছে বলেই তো চলছে হ্যাঁ সেই তাদের সেই ডেডিকেশনটা আছে বলেই কিন্তু চলছে ঠিক কথা বলেছে তো এখন বীরেনবাবু ডেডিকেশনের সঙ্গে অন্য কারো ডেডিকেশনের তুলনা করলে চলবে না বা উত্তম কুমারের ডেডিকেশনের সঙ্গে অন্য কারো তুলনা করলে চলবে না ওটা অন্য এক জায়গা ওটা অন্য একেবারে ছবির মধ্যে অনেক কিছুই আছে বীরেনবাবু কিভাবে তখন অনুষ্ঠানটা করতেন কি নিয়ম নিয়মকানুন মেনে সেইটা সঠিকভাবে সেইভাবে ছবিতে আমরা দেখাইনি কিন্তু বীরেনবাবুর বিভিন্ন বিষয়ে আমরা দেখিয়েছি বীরেনবাবু রেডিওতে আসছেন মাইকের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন অনুষ্ঠান এবং ও করেছে পঙ্কজ মল্লিক শুভময় তো পঙ্কজ মল্লিকের সঙ্গে ওখানে কিভাবে পঙ্কজ মল্লিক গান তোলাচ্ছেন গায়কদেরকে এরকম অনেক কিছুই ছবির মধ্যে রয়েছে এবং বীরেনবাবুর বাড়ির কাহিনিটা আছে যেখানে বীরেনবাবুর সঙ্গে বীরেনবাবুর স্ত্রী ছেলে মেয়ে সব কথা বলছে তাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলো পারিবারিক সম্পর্কের জায়গাটা সেটাও ছবির মধ্যে এসছে এবং আকাশবাণীর ঘটনাগুলো আকাশবাণীর সঙ্গে বীরেনবাবুর কী সম্পর্ক বা কি কি ঘটনা সেখানে ঘটেছে সে সবটাই রয়েছে এবং সবটাই রয়েছে একটি বিশেষ সময়কে উপলক্ষ করে যখন উত্তম কুমার এই ছবি এই অনুষ্ঠানটার জন্যে কণ্ঠ দিতে এসছে সেই সময়টাকে মূলত ধরা তার সঙ্গে বাকিটাকে নিয়ে ছবিটা মানে সত্রপাটের জন্য বীরেন বাবুচে আর দাপুটে খন্ডস্বর পাওয়া গেছে সে কি সত্যজিৎ তো ডিক্লেয়ার করেছে যে বাঙ্গালমে में Kumar, एक जाके जाके ही আছে কিং কুমার স্যার কিং কুমার তো এখানে যেহেতু বীরেন বাবু এবং पंकज বাবু দুজন আছেন মানে আমরা যাকে যাকে বড় পর্যায় এই দুজন মানুষকে দেখতে পাব আপনারা দুজন আছেন তাদের দুজনের সম্পর্কটাও কি দেখানো হবে মানে খুব একটা যায় না কাজের সূত্রেই আমরা যাদের সম্পর্ক আমাদের আমাদের সিন বলতে আমাদের খুব বেশি হলো একটা না দুটো সিন ছিল আমার আর ওর একসঙ্গে কিন্তু পঙ্কজ বাবু কতখানি শ্রদ্ধাসীন ছিলেন বীরেন বাবুর ক্ষেত্রে সেটা কিন্তু সিনেমার ভেতর না গেলে পরে ভয় না এবং অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন যার জন্য পঙ্কজ বাবু এক জায়গায় গিয়ে বলেছিলেন যে বীরেন ছাড়া চৌবচ্চায় বিসর্জন করা প্রতিমা মহালয়া

যখন রিহার্সাল হতো প্রত্যেকটা অনুষ্ঠানের আগেই রিহার্সাল হয় এখনো বেতারে নাটক করতে গেলে আমরা রিহার্সাল করি আগে রিহার্সাল হয় তারপরে রেকর্ডিং হয় রেকর্ডিংয়ের দিন আবার একটা রিহার্সাল করে আমরা ফাইনালি রেকর্ডিং করি তো ওই মহিষাসুর মর্দিনীক রিহার্সাল করার সময় সবাই বসে রিহার্সাল করছে মানিবাবু রেকর্ডিং রুমে বসে আছেন এবার রিহার্সাল করতে করতে একটা ব্রেক হয়েছে হয়তো চাটা খাবে বলে একটু ব্রেক দিয়েছে তার জন্য যে যার মতো করে এবার গায়ে এলিয়ে পড়েছেন কেউ কেউ বসে কথা বলছেন করছে বীরেন বাবু সেই সময় ওই চণ্ডীপাঠের পরে যে ভাষ্য পাঠ অংশটা সেইটাকে সেটা সেটা মানে এতদিন পর্যন্ত তখন পর্যন্ত সেই দিনের আগে পর্যন্ত ওটা ওই যেহেতু লাইভ অনুষ্ঠানটা হতো ওটা ওই ভাষ্য পাঠের মতো করেই বলা হতো উনি সেইভাবেই না হঠাৎ উনি রিহার্সালে বসে বসে ওই আড্ডা মারতে মারতে ওই ভাষ্য পাঠ অংশটাও সুরে বলতে আরম্ভ করলেন যেভাবে চণ্ডীপাঠটা করছিলেন যে সুরে সেই সুরেতে ওই ভাষ্য করতে আরম্ভ করলেন

হিন্দু পরিষদ তারা প্রতিবাদ করেছিল প্রথম যে অব্রাহ্মণ হিসেবে বীরেন্দ্র ভদ্র মন্ত্র উচ্চারণ করলে সেটা মানে মায়ের সেটা হচ্ছে এবং সেখানে পঙ্কজবাবু দারুণ ফাইট দিয়েছিল এবং তিনি বলেছিলেন যে আমাকেও বাদ দিয়ে দিন যদি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে বাদ দিতে হয় তাহলে যেন এরকম আমাকেও বাদ দিয়ে দিন সেই লড়াইটা কিন্তু সেদিন ছিল এবং ছিল বলেই কিন্তু আবার এই ঘটনাটা ফিরে এসেছিল প্রতিপন্ন মানে হয়েছিল আবার একদম মানে ধর্ম তৈরি করেন মানুষ ধর্ম ভাঙতেও পারেন কিন্তু মানুষ রাস্তায় নেমে সেটা আরো একবার দেখিয়েছিলেন তবে যাই হোক আমি বলবো এই ছবিটা আমরা খুব মন প্রাণ দিয়ে করেছি অন্তর থেকে করেছি এটা বলি কারণ এমনই একটা ছবি এটা যেটা আপামর বাঙালির কাছে প্রাণের বিষয় সুতরাং এবং সেন্টিমেন্টাল বিষয় হ্যাঁ এবং আমরা চেষ্টা করেছি ছবিটা আপনাদের ভালো যাতে লাগে তার জন্যে অতি অবশ্যই ছবিটা দেখবেন আমাদের এই মহালয়া পয়লা মার্চ রিলিজ করছে এবং ছবিটা অতি অবশ্যই হলে এসে দেখবেন তবেই ছবিটা আসল মজাটা আপনারা বুঝতে পারবেন দাদা শুভময় দা ছবিটা ভালো হবেই গ্যারেন্টি দিয়ে বলছি হলে আসুন প্রমাণ দিয়ে দেবো এস মহালয়া মে বাঙালি লোক উত্তম কুমার কো গা ইয়া তো নেহে শোনে দুৰ্গা দুৰ্গতি হাৰিণী মহাদেৱীৰ স্তুতি বন্দনাৰ পুণ্যলগ্নে